নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত সকাল সন্ধ্যা চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজ 2019 সালের 22শে জুলাই, ইসরোর বিজ্ঞানীরা আরও একটি মাইলস্টোন ছুঁতে চলেছে। আজ ভারতীয় সময় দুপুর 2টা 43 মিনিটে শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান 2 চাঁদের দক্ষিণ মেরুর দিকে পাড়ি দিতে চলেছে। বিক্রম নামের রকেট প্রজ্ঞান নামের স্বয়ংক্রিয় যন্ত্রকে নিয়ে চাঁদের দক্ষিণ মেরু পাড়ি দেবে, যা এই বিশ্বে প্রথম। চাঁদের দক্ষিণ মেরুতে অন্ধকার, ঠান্ডা ও জলীয় বরফ থাকার ইঙ্গিত আগে দিয়েছিল চন্দ্রযান 1। চন্দ্রযান 2 মূলত চাঁদে হিলিয়াম 3 গ্যাসের খোঁজ করবে, যা খুব কম খরচে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এই চন্দ্রযান 2 কিছুদিন আগে অভিযান হওয়ার কথা থাকলেও কিছু যান্ত্রিক ত্রুটির জন্য অভিযান আজ হবে। চাঁদের টানা 14 দিন সূর্যের আলো থাকে, অর্থাৎ টানা 14 দিন দিন থাকে, তাই এই সময় চাঁদে অবতরণ করবে চন্দ্রযান 2। সূর্য থেকে সোলারের দ্বারা নিজের জন্য প্রয়োজনীয় ইলেকট্রিক যোগান দেবেন নিজে। সারা পৃথিবী এবং ইসরোর বিজ্ঞানী সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সফল উৎক্ষেপণের। ইসরোর বিজ্ঞানীদের রইল আগাম শুভেচ্ছা। আর আমার যেসব বন্ধুরা সকাল সন্ধ্যা চ্যানেলে নতুন, তারা নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে সকাল সন্ধ্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে দেওয়া বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি তোমরা সবার প্রথমে পেতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, তোমার সমস্ত বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। আমার সমস্ত বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো।